ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি সিনজেন্টা কোম্পানির দুটি বিশেষ প্রোডাক্টের সম্পর্কে আলোচনা করার জন্য নিয়ে এসেছি। প্রোডাক্ট দুটি হলো অ্যামিস্টার এবং অ্যামিস্টার টপ। অনেক চাষি বন্ধু বুঝে উঠতে পারেন না ফসলে কখন অ্যামিস্টার এবং কখন অ্যামিস্টার টপ ব্যবহার করতে হবে, কেননা প্রোডাক্ট দুটি সিনজেন্টা কোম্পানির প্রোডাক্ট এবং দুটোই ছত্রাকনাশক। এছাড়াও প্রোডাক্ট দুটির নামেও অনেক মিল আছে, তাই চাষিরা এই প্রোডাক্ট দুটো ব্যবহার সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকেন। প্রোডাক্ট দুটির নামে অনেক মিল থাকলেও কাজে অনেক পার্থক্য আছে। প্রথমে আসি অ্যামিস্টার সম্পর্কে কিছু কথা বলার জন্য। এই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে অ্যামিস্টার। এটি সিনজেন্টা কোম্পানির ব্যাপক জনপ্রিয় একটি ছত্রাকনাশক, এটি চাষিরা ব্যাপক ব্যবহার করে থাকেন। চাষি বন্ধুদের বলবো, অ্যামিস্টার আপনারা যে গাছে রোগ নেই, অর্থাৎ সুস্থ সবল এবং রোগমুক্ত গাছ, যে গাছে ঝলসা পচার মতো কোনো সমস্যা নেই, সেই গাছে অ্যামিস্টার ব্যবহার করবেন। অনেক চাষি প্রশ্ন করতে পারেন যে রোগমুক্ত গাছে অ্যামিস্টার দিলে কী লাভ হবে। সেই সব চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, রোগমুক্ত গাছে অ্যামিস্টার দিলে গাছের ফুল ফল সতেজ এবং সুস্থ থাকবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে, অর্থাৎ গাছে যে ফুল ফল থাকবে সেটা খুব তাড়াতাড়ি বড় হবে এবং গাছে ঝলসা পচার মতো রোগ সহজে আসবে না। অর্থাৎ সুস্থ সবল গাছকে আরও সুস্থ সবল রাখতে চাষিদের অ্যামিস্টার ব্যবহার করতে বলবো। এটি আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml মিশিয়ে স্প্রে করবেন। অনেক চাষি বন্ধু প্রশ্ন করতে পারেন যে গাছে রোগ লেগে গেছে, অর্থাৎ ঝলসা পচার মতো সমস্যা দেখা দিচ্ছে, সেই গাছে কী স্প্রে করব। সেই সব চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যে গাছে রোগ দেখা গিয়েছে, অর্থাৎ ঝলসা পচার মতো সমস্যা দেখা দিয়েছে, সেই গাছে আপনারা অ্যামিস্টার ব্যবহার করবেন না। সেই গাছে অ্যামিস্টারের পরিবর্তে আপনারা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। এটি রোগ সারাতে খুব ভালো কাজ করে। গাছে রোগ দেখা মাত্রই আপনারা অ্যামিস্টার টপ এই প্রোডাক্টটি ব্যবহার করবেন। এই প্রোডাক্টটি ব্যবহার করলে গাছে ঝলসা পচা, ফল পচা, ডোক পচা ইত্যাদি খুব তাড়াতাড়ি সেরে যাবে। এটি আপনারা কত লিটার জলে কতটা মিশিয়ে স্প্রে করবেন সেটা বলি। এটি আপনারা রোগের প্রাদুর্ভাব বুঝে, অর্থাৎ রোগে কীরকম লেগেছে গাছে সেটা বুঝে স্প্রে করবেন, অর্থাৎ যদি রোগ বেশি লাগে এটা আপনারা 1.5 ml মিশাবেন প্রতি লিটার জলে, কিন্তু যদি রোগের প্রকোপ কম থাকে 1 ml মেশালেও কাজ করবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।